নগর আত্রাই নদের বাঁধের আরো একটি পয়েন্ট ভেঙে গেছে আর এতে করে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা উজানের ঢলে দুপুরে উপজেলার বলরামচক পয়েন্ট বাঁধে ভাঙন দেখা দেয় এ নিয়ে জেলার বিভিন্ন উপজেলার 6টি পয়েন্টে আত্রাই নদের বাঁধ ভাঙন এতে সোনাইডাঙ্গা জগদাস ও বোয়ালিয়া সহ অন্তত 20টি গ্রামে পানি ঢুকে পড়েছে তুলিয়েছে সরকার জমির ফসল এদিকে পানি উন্নয়ন বোর্ড এবং স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে বাঁধ মেরামতে কাজ করছেন স্থানীয়রা কয়েকদিনের ভারী বর্ষণে বাড়ছিল নদীর পানি আর এতে করেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল নড়বড়ে বাঁধগুলো অল্প একটু ফুটাছিল ফুটাটা উদ্দেশ না পাওয়ার কারণে বাঁশ খাম আমরা জোগাতে জোগাতে ভেঙে চলে গেলো আজ 9টার সময় ভেঙেছে হাজার হাজার বিঘা ধান শেষ এখান থেকে মোটামুটি না হলো 100 কিলো দূর পর্যন্ত ধান শেষ হয়ে যাবে থাকার মতন কোনো পরিবেশ নাই ভাই সকালবেলা আটকায় ফেলেছিলাম বস্তা দিয়ে কোনো শুধু খালি ওই বাঁশ খাম আর রেকশন টেকশন যদি পাতাম